মায়ের শরীরের এই তিনটি অংশ কালো হওয়া শুরু মানে গর্ভের সন্তানটি ছেলে সন্তান। গর্ভাবস্থায় অনেকেই আগাম বলে দেন সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। বিশেষ করে বয়স্করা প্রচলিত কিছু ধারণার মাধ্যমে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে হবে তা বিবেচনা করে থাকেন। বিজ্ঞানের মতে যে মুহূর্তে শুক্রাণুর সঙ্গে ডিম্বাণু মিলে যায় তখনই গর্ভের শিশু বাবা মায়ের শরীর থেকে 23টি করে ক্রোমোজোম পায়। লিঙ্গ, চোখের মণির রং, চুলের রঙের মতো কিছু বৈশিষ্ট্য তখনই নির্ধারণ হয়। শিশুর যৌনাঙ্গ অন্তঃসত্ত্বা হওয়ার 11 সপ্তাহের মাথায় তৈরি হওয়া শুরু হয়, তখনও কিছু বলা যায় না। আরো বেশ কিছুটা সময় না গেলে আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমেও বোঝা সম্ভব নয় সন্তানটি ছেলে নাকি মেয়ে। তবে সমাজের প্রচলিত কিছু ধারণা আছে যা দেখে বয়স্করা বলে থাকেন গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে হবে। তাই আজকের ভিডিওতে জানিয়ে দেব গর্ভবতী শরীরে যে তিনটি অংশ কালো হওয়া শুরু হওয়া মানে গর্ভের সন্তানটি ছেলে সন্তান, সেই তিনটি অংশ কি। ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। গর্ভবতী শরীরে এই তিনটি অংশ কালো হওয়া শুরু হওয়া মানে গর্ভের সন্তানটি ছেলে সন্তান। নাম্বার 1, স্তন। গর্ভাবস্থায় 3 থেকে 4 মাস পর আপনি যদি দেখেন আপনার স্তন বৃন্তের চারপাশ কালো হয়ে গিয়েছে তাহলে আপনি খুব সহজেই ধরে নিতে পারেন আপনার গর্ভের সন্তানটি ছেলে সন্তান। নাম্বার 2, ঠোঁট। গর্ভাবস্থায় যদি আপনার ঠোঁট আগের তুলনায় কালো হয়ে যায় এবং খুব শুকনো হয়ে যায় এটি মূলত 5 মাসের পর আপনি বুঝতে পারবেন। যদি গর্ভাবস্থায় 5 মাস পর আপনি বুঝতে পারেন যে আপনার ঠোঁটটি বেশ শুকনো লাগছে এবং কালো হয়ে গেছে আগের তুলনায় তাহলে আপনার গর্ভের সন্তানটি ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নাম্বার 3, ঘাড়। গর্ভাবস্থায় যদি দেখেন আপনার ঘাড় আগের তুলনায় বেশ কালো হয়ে যাচ্ছে যা আপনি বুঝতে পারবেন 4 থেকে 5 মাস পর তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার গর্ভের সন্তানটি ছেলে সন্তান হতে যাচ্ছে। যদিও বৈজ্ঞানিক মতে গর্ভাবস্থায় অনেক রকমের হরমোনের পরিবর্তন হয়, এই হরমোনের পরিবর্তনের কারণেই নাকি শরীরের বিভিন্ন অংশ কালো হয়ে যায়, তাই বিশ্বাস করবেন নাকি করবেন না তা সম্পূর্ণ আপনার উপর। ছেলে বা মেয়ের মধ্যে ভেদাভেদ করবেন না, ছেলে মেয়ে সবাই সমান, সব আপনারই সন্তান, সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে। তাই মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন সুস্থ সন্তান দান করেন। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।